কুতুবদিয়ার বহির্নোঙ্গর থেকে আজ চট্টগ্রামের সদরঘাটে আসবেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। প্রায় দুই মাস পর সান্নিধ্য পাবেন প্রিয় পরিবারের। এদিকে কুতুবদিয়ায় চলছে পণ্য খালাসের কাজ। চট্টগ্রাম সদরঘাট থেকে বিসর্জনাতে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, 23 নাবিককে বহনকারী জাহাজ মণি কখন যাত্রা করবে জানাবেন, সেই সঙ্গে কয়টা নাগাদ বন্দরে পৌঁছাবেন তারা, এবং পৌঁছানোর পর প্রথমে নাবিকদেরকে নিয়ে কী কী আনুষ্ঠানিকতা রয়েছে? মুক্তি আমরা যতটুকু জানতে পেরেছি মালিক পক্ষ কেএসরামের পক্ষ থেকে সকাল 11টা নাগাদ কুতুবদিয়া থেকে জাহানমণি 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর তারা জোয়ারের জন্য অপেক্ষা করছেন বলে আমরা তারা জানিয়েছেন। এবং আপনারা জানেন যে গতকালই জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির প্রায় এক মাস পর দেশের জলসীমায় প্রবেশ করে এবং কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ জাহাজটি 23 নাবিক নিয়ে। তারপরে কিন্তু চট্টগ্রাম থেকে বিকল্প বা নতুন নাবিকদের 23 জনের একটি টিম কুতুবদিয়ায় পৌঁছেছেন এবং তারা জাহাজটির দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আজকেই তারা জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক চট্টগ্রামে ফিরবেন। এবং সকাল 11টা থেকে যাত্রার পর 3 ঘন্টার মতো লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং এক্ষেত্রে তারা দুপুর 2টা আড়াইটা থেকে 3টার ভেতরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়বেন। যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে কেএসরামের সদরঘাট জেটিতে তারা ভিড়বেন, তবে পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা এবং বন্দর কর্তৃপক্ষের আগ্রহের কারণে নাবিকদেরকে নিয়ে জাহানমণি জাহাজ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ভেড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেখানে প্রাথমিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের টাগবোট এবং পাইলটরা কর্ণফুলী নদীর মোহনা থেকে এবং বহির্নগরে যখন এমভি জাহানমণি জাহাজ পৌঁছাবে সেখান থেকে তাদেরকে স্কর্ট দিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নিয়ে আসবে এবং জাহাজটিকে রংধনুর রঙে সাজানো হবে বলে আমাদেরকে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। এবং আয়োজিত যে অনুষ্ঠান সেখানে নাবিকদের স্বজনরা উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেএসআরএম গ্রুপের কর্মকর্তা উপস্থিত থাকবেন। এবং আপনারা জানেন যে দীর্ঘ 64 দিনের শ্বাসরুদ্ধকর যাত্রার পর তারা দেশে ফিরছেন এবং তাদের স্বজনরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এবং তাদের ঘরে ঘরে কিন্তু এখন উৎসবের আমেজ বিরাজ করছে। একটি ঈদ চলে গেছে, তারা কিন্তু অনেকটা অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছেন, তাদের আনন্দের দিন ফিরে এসেছে এবং ঘরে ঘরে তাদের প্রিয়জনদের জন্য তারা নানা ধরনের আয়োজন করছেন, রান্নাবান্না, তাদের প্রিয় খাবারগুলো তারা রান্না করছেন বলে আমরা জানিয়েছেন তারা। তো সব কিছু মিলিয়ে আসলে এখন আসলে অপেক্ষা যে কখন নাবিকরা ফিরবেন এবং আশা করছি যে দুপুর এবং বিকাল নাগাদ নাবিকরা চট্টগ্রামে এসে পৌঁছাবেন। পরবর্তীতে তাদেরকে বরণ করে নেওয়ার পর নাবিকদের আমরা যতটুকু জানি চট্টগ্রামে 8 থেকে 10 জন নাবিক রয়েছেন, বাকিরা দেশের বিভিন্ন অঞ্চলের এবং মালিক পক্ষ তাদেরকে নিজ উদ্যোগেই তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে এখনকার মতো নাবিকদের চট্টগ্রামে ফেরার সবশেষ খবর।